পৃথিবীতে যখনই কোনো নতুন মতবাদ, নতুন কোনো চিন্তা ভাবনা, তন্ত্র মন্ত্র চলে আসে, তখনই একদল ইসলামের নাদান দোস্ত এরা ওটাকে ইসলামাইজেশন করার জন্য উঠে পড়ে লেগে যায়। সমাজতন্ত্র যখন আসলো, একদল মানুষ সমাজতন্ত্রকে কিভাবে ইসলামের সঙ্গে মিলানো যায় এজন্য তারা উঠে পড়ে লাগল এবং 500 পৃষ্ঠার একটা বই লিখে ফেলল, আল ইস্তিরাকিয়াতু ফিল ইসলাম, ইসলামের সমাজতন্ত্র। সমাজতন্ত্রের স্লোগানগুলো ছিল খুবই আকর্ষণীয়, আবেগময়, কেউ খাবে তো কেউ খাবে না, তা হবে না তা হবে না, কেউ গাছতলায় কেউ দশতলায় তা হবে না। জনগণ এগুলোকে গ্রহণ করল এবং দলে দলে যখন মানুষ এতে ঢুকতে শুরু করল, একদল লোক তখন বলে উঠল যে হ্যাঁ, ইসলাম ওই সমাজতন্ত্রের কথাই বলে। এবং ওই ইস্তারাকিয়াত ফিল ইসলাম কিতাবে আল্লাহর নবীর জীবনীকে উপস্থাপন করা হল যে তার মৃত্যুর পরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পিতার সম্পত্তির ভাগ চাইতে গেলেন, তখন তিনি তা দিলেন না, উল্টো হাদিস শুনিয়ে দিলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নাহনু মাআশারাল আমবিয়া লা নুরিসু ওয়া লা নুয়াররিসু, আমরা নবীদের দল, আমরা কারো থেকে ওয়ারিস হই না, কাউকে ওয়ারিস বানাই না। অর্থাৎ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কোন সম্পত্তি রেখে যান নাই, এটাই সমাজতন্ত্র। এমনি ভাবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনীকে আনা হল, তিনি তার জীবনে কোনো সম্পত্তি জমা করেননি, ইসলামীরা ভান্ডার থেকে বাইতুল মাল থেকে অতটুকু নিতেন যতটুকু তার প্রয়োজন ছিল। তার স্ত্রী যখন ওর থেকে একটু বাঁচালো এবং জমা করে করে কিছু হালুয়া বা মিষ্টি তৈরি করার জন্য আবেদন করল, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এ অর্থ তুমি কোথায় পেলে? তিনি বললেন, আপনার বেতন থেকে এটা জমা করে রেখেছিলাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওটাকেও বাইতুল মালে ফেরত দিলেন এবং নিজের বেতন থেকে ওই পরিমাণ কমিয়ে দিলেন, কারণ এটা আমার প্রয়োজন হয় না। এই তো সমাজতন্ত্র। এমনি ভাবে আবু যার গেফার রাদিয়াল্লাহু তাআলা আনহু মাল জমা করাকে বৈধ মনে করতেন না। এইভাবে অনেকগুলো দলিল পেশ করে কিতাব লেখা হল, সমাজতন্ত্র আর ইসলাম একই জিনিস। এই আলেমগুলো সমাজতন্ত্রীদেরকে খুশি করার জন্য এভাবে কিতাব লিখল। এরপরে যখন সমাজতন্ত্রের লিডারদের জীবনী প্রকাশ পেয়ে গেল, এগুলো ফাঁকা আওয়াজে পর্যবসিত হল, জনগণ দেখল একটা দেশ চালাতে গেলে মানুষের উপরে পুলিশ দরকার, পুলিশের উপরে পুলিশ সুপার দরকার, তার উপরে আরো অনেক প্রশাসনের স্তর তৈরি করে তারপরে দেশ চালাতে হয়। এরপরে দেখা গেল যদি বলা হয় ক্ষমতার দিকে ভারসাম্যতা পার্থক্য থাকবে কিন্তু সুযোগ সুবিধা সমান থাকবে, বাস্তবে তাও দেখা গেল ঠিক ছিল না, বরং দেখা যায় মুষ্টিমেয় কয়েকজন লোক গোটা জাতির সম্পদের কুক্ষিগত মালিক হয়ে গেল, দেশের সমস্ত জনগণকে গরু ছাগলের মতো শ্রমিক বানিয়ে এরপরে মানুষকে বলা হলো যে কেউ খাবে কেউ খাবে না তা হবে না, জুলুমের আর কোনো ছিদ্র পথ বাকি রাখা হলো না। মানুষ বুঝতে পারল এটা এরকমই একটা সমাধান, কারো মাথা ব্যথা হলো সমাধান দিল মাথা কেটে ফেললেই মাথা ভালো হয়ে যাবে,
সমাজতন্ত্রে শোষণের ছিদ্র পথ বন্ধ করে দেওয়ার জন্য মানুষের স্বাধীনতাকে হরণ করা হল, মুষ্টিমেয় কয়েকজন লোকের গোলামে পরিণত করা হল। এ কারণেই যখন দেশের আয় উন্নতি ধ্বংস হতে লাগল, কলকারখানায় উৎপন্ন ব্যাহত হতে লাগল, তখন মানুষেরা সমাজতন্ত্রকে লাথি মারল এবং সমাজতন্ত্রের বড় বড় উদ্ভাবক যারা ছিল, যাদের মূর্তিগুলো রাস্তার মোড়ে মোড়ে বসানো হয়েছিল, এগুলোকে ক্রেন লাগিয়ে টেনে হেঁচড়ে নদীতে ফেলে দেওয়া হলো। আমেরিকা উইল নেভার বি এ সোশ্যালিস্ট কান্ট্রি। যদি সত্যিকার অর্থে কেউ ইসলামের জন্য কাজ করে, পৃথিবীর বুকে আবার ইসলামকে বিজয়ী করতে চায়, তাহলে যেভাবে বিভিন্ন দেশের মুসলিম যুবকেরা বুঝতে পেরেছে সমাজতন্ত্র নয়, গণতন্ত্র নয়, মুসলিমদের বিজয় আসতে পারে শুধুমাত্র আল্লাহর রসুলের তরিকায়।